আমরা বিজনেস কার্ড দেখছিলাম, বিজনেস কার্ড মোটামুটি এখন দেখে দেখে বানাইতে পারবো, নিজের আইডিয়া না আসলে অন্তত দেখে দেখে ওরকম শেপ নিতে পারবো। ব্যানারও কিন্তু সেম স্টাইলের, বিজনেস কার্ডের কাছে একটা নির্দিষ্ট মাপ আছে 3.55 ইঞ্চি, আর ব্যানারের কোনো নির্দিষ্ট মাপ নেই। আমরা যদি ব্যানারের যদি সাইজ দিয়ে সার্চ করি, ব্যানার সাইজ দেখেন, ব্যানারের সাইজ অনেকগুলা, নির্দিষ্ট কোনো সাইজ নাই, তার মানে হচ্ছে ব্যানার অবশ্যই আমাদের মাপ অনুযায়ী হবে। আমরা যদি সাপোজ আমার এই বিল্ডিং এর আমার এই প্রতিষ্ঠানের জন্য একটা বানাবো, যেটা আমি বাহিরে দেবো ডিমল্যান লিখে, এখন বাহিরে আমার এই কোম্পানির জন্য কতটুকু স্পেস আমার জন্য রাখছে আমার ব্যানার লাগানোর জন্য, ওই স্পেস অনুসারে আমাকে বানাইতে হবে। তার মানে হ্যাঁ, ওই সাইজ অনুসারে আমাকে বানাইতে হবে, তার মানে এটা নির্দিষ্ট কোনো সাইজ নেই, তবে অ্যাভেলেবেল এই সাইজগুলোর মধ্যেই হয়। যদি সাইজ যদি মানে না মিলাইতে পারে, সেক্ষেত্রে আমি এখান থেকে খুঁজে না লম্বা দরকার আমি এটা নিলাম, বা একটু ছোট দরকার বা বড় দরকার এভাবে নিলাম। ক্লায়েন্টরা অবশ্যই আমাকে ব্যানারের সাইজটা বলে দেবে, এত পিক্সেল পায় সেটা পিক্সেল হিসাবে বলে, ব্যানারের সাইজগুলো এত পিক্সেল পায় এত পিক্সেল ব্যানার এটা বলে দিবে। আর যদি কোনো কারণে না বলে, সেই ক্ষেত্রে আমরা এই সাইজ অথবা এই সাইজ 720 বাই, যদি আমরা এইভাবে করি তাহলে 720 বাই 300, আর যদি বাটিকেলি করে তাহলে 300 বাই 600 দিয়ে আমরা বেস্ট অপেন করে এখানে আমরা কাজ শুরু করবো। আমরা যদি বিভিন্ন ব্যানারগুলোতে যাই, বেশিরভাগ ব্যানারগুলো কিন্তু ওই সাইজের লাম্বা স্টাইলের, মিলে নাই মনে হয় ওইগুলোর সাথে, এগুলো বেশি লাম্বা, এক একটা এক এক রকম, এটা বেশি চিকন আর লাম্বা। যাই হোক, সাইজ যেহেতু তাহলে আমাদের কোনো প্রবলেম নেই, আমাদের প্রবলেম হচ্ছে আমরা ডিজাইন, এখানে আমরা কী কী দেবো। বিজনেস কার্ডে যেমনভাবে আমাদের শেপ তৈরি করতাম, কোম্পানির নাম অথবা লোগো থাকলে সেটা দিতাম, তারপর কোম্পানির কোনো সম্পর্কে, কোম্পানি সম্পর্কে কোনো কিছু লেখার হলে সেগুলো বিজনেস কার্ডে ছিল না, কিন্তু ব্যানার যেহেতু ব্যানারে কিন্তু কিছু কিছু ব্যানারে শুধুমাত্র নামটা থাকে আর নিচে দিই অ্যাড্রেসটা, আর কিছু না। আবার কিছু কিছু ব্যানারে দেখা যায় কোম্পানি সম্পর্কেও, কোম্পানি সম্পর্কেও কিছু লেখা থাকে, তো কোম্পানি সম্পর্কে যদি কিছু লিখে দেয়, কোম্পানি যদি বলে যে আমার এইগুলো লিখতে হবে, তাহলে আমরা সেই অনুসারে জায়গা রেখে আমরা লিখব। এছাড়া থাকবে কি কি ব্যানার, বিজনেস কার্ডের মতোই আমার কোম্পানির নামটা থাকবে, যেটা সম্পর্কে দিচ্ছি ব্যানারটা ওইটার নাম থাকবে, ওইটার অ্যাড্রেস, এবং যদি ওদের ইমেল টিমেল থাকে সেগুলোর জন্য আমি স্পেস রেখে দেবো। আমরা যদি দুই একটা অপেন করি, তাহলে দুই একটাতে কেমনভাবে রাখতেছে আমরা দেখলে বুঝতেছি, ঠিক আছে। আচ্ছা, এখন সাপোজ এই ব্যানারটা, এটা কি আমরা তৈরি করতে পারবো? ইজি না একেবারে, শুধুমাত্র আমাদের সাইজটা যদি ক্লায়েন্ট বলে দেয় ওই সাইজে ওপেন করে আমি এটা তৈরি করব, এগুলো করতে একটু ঝামেলা হবে। ঝামেলা হবে বলতে এই যে কোনা কোনা আমাকে কেটে কেটে নিতে হবে, এদিক থেকে দিচ্ছে আবার সোজা দিচ্ছে, দেন আবার ডিভাইড করে সবগুলো আলাদা আলাদা এক একটা কালার দিচ্ছে, দেন এক একটা এদিকে আবার কিন্তু গ্রেডিয়েন্ট দিচ্ছে, দিয়ে দিচ্ছে সরি শ্যাডো দিচ্ছে, এই শ্যাডোগুলো তো দিতে পারি, দেখাই দিন ঠিক আছে, শ্যাডোটা আমি দেখাই দিন, খেয়াল করবেন পরে। আচ্ছা, এখন হচ্ছে এইটা যে কোনো একজন আমাকে বানাই দিবেন,
দিলে চলে। করে দিলাম যেটা একেবারে উপরে থেকে সবার সাথে আমি ক্লিপিং মাস করে দিলাম। আমার ডিজাইন হয়ে গেছে। আমরা সবসময় ডিজাইন করতে আমি মনে হয় ইয়ের ক্ষেত্রে বলছিলাম, বিজনেস কার্ডের ক্ষেত্রে বলছিলাম, আমাদের টোটাল পেজের বাহিরে করবো, যেমন আমরা এখানে তৈরি করতেছি এই ডিজাইনটা। এখানে তৈরি করার অবস্থা আমার টোটাল এই পেজের আমি বাহিরে আমার ডিজাইন রাখবো, কারণ হচ্ছে যে কোনো সময় সাপোজ আপনি ক্লায়েন্ট, আপনার প্রয়োজন হতে পারে যে এই জিনিসটা আরেকটু বড় হওয়া দরকার, এই জিনিসটা আরো এদিকে একটু ছোট করে দেওয়া দরকার। এখন যদি আমার এটা যদি কাটা থাকে এ পর্যন্ত, যদি আগে থেকে আমি যদি একটা কনভার্ট থেকে নিই, তাহলে পরে একটু বড় ছোট করতে গেলে আবার আমার ঝামেলা হবে। তাহলে এখন থেকে যদি এই জিনিসটা যদি একটু বড় ছোট এখন থেকে থাকে আমার কোনো প্রবলেম নেই, একটু বড় রেখে ডিজাইন করবো, দেন আমরা উপরে একটা অবজেক্ট দিয়ে ক্লিপিং মাস্ক করে রেখে দেবো। পরবর্তীতে আমি চাইলে আবার এটা থেকে কাজ করতে পারলাম। ব্যানার ডিজাইন করা ইজি বিষয়, ব্যানারকে দেখানো লাগবে কোনো কিছু, ব্যানার হচ্ছে আপনার যখন কাজ করবেন, কাজ করতে গেলে কি প্রবলেমে পড়তেছেন তখন ওইটা দেখা দিবেন। সাপোজ এই ব্যানারটা তৈরি করতে যাচ্ছেন, কারণ এখানে একটা ইমেজ বসাইছে, ঠিক আছে, এই ইমেজটা বসাইতে পারবেন না, হ্যাঁ ক্লিপিং মাস্ক করে। আর এখানে যেসব শেপগুলো ক্লিপিং মাস্ক করার পরে হ্যাঁ অপাসিটি কমানো যায়, তবে এখানে দেখা যাচ্ছে একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, উপরে আরেকটা ব্ল্যাক অথবা এরকম গ্রে কালারের একটা অবজেক্ট নিছে যেটা এই সাইজের অনুসারে নিছে, নিয়ে ওইটার অপাসিটিটা কমা দিচ্ছে, এই জন্য ব্যাকগ্রাউন্ডটা হালকা দেখা যাচ্ছে। কপি রাখবো
আবার কন্ট্রোল এফ ওইটা বসাইলাম, এটার কালার দিলাম যে কালারটা দিই, দিয়ে অপাসিটিটা কমাই দিই। ক্লিয়ার হয়েছে এরকম? ঠিক আছে, গ্রে কালার অথবা ব্ল্যাক দিয়ে তার অপাসিটি কমাই দিলে পিছনেরটা দেখা যাচ্ছে ক্লিয়ারলি। আবার হচ্ছে শ্যাডোটা, না এইটা শ্যাডো দিয়ে এটা এই ফিটে এখানে এটা সিলেক্ট, আবার ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলিশ, ড্রপ শ্যাডো, যে প্রিভিউ দিলে আমি দেখতেছি এই পাশে বসছে, তাহলে এখান থেকে আমি অন্য পাশে দেবো, অন্য পাশে নিয়ে যাচ্ছি মাইনাস, এরপর এদিকে নামবে, আর এই পাশে যেটা থাকবে সেটা উপরে থাকবে, তাহলে নিচেরটা দেখা যাচ্ছে না আমার, এই পাশে শুধু দরকার, এই পাশে পড়ছে এটা একটু ব্লার করে দিই, আর এই পাশে যেটা আছে সেটা উপরে দিয়ে, এই পাশে যেটা আছে সেটা উপরে দিয়ে দিই, তাহলে শ্যাডো আর এদিকে পড়লো না, দেখা যাচ্ছে না শুধু এটার উপরে। ঠিক আছে, বুঝতে পারছেন? আমি সাপোজ এই একই কালারের শ্যাডো দেবো, এখানে যে কালারটা আছে সেম কালারের শ্যাডো করবে, বা এই কালার আছে অন্য কালারের শ্যাডো করবে, তাহলে দিতে পারবে? হ্যাঁ, কালার একটা অপশন আছে, এই যে কালার এখানে এখন শ্যাডোটা ব্ল্যাক পড়বে, ঠিক আছে, যদি সিলেক্ট করে যদি এখন এটা এখান থেকে কালার চেঞ্জ করে দিই, সাপোজ রেড কালার, তাহলে এখন এই যে শ্যাডোটা রেড কালার, ঠিক আছে, আমাদের যেই কালারে দিতে চাই আমরা ওই কালারের শ্যাডো দিতে পারবো। এর পর্যায়ে আমি ফ্ল্যাট ডিজাইন, ফ্ল্যাট ডিজাইনটা কি ব্যানারে দেখলাম কোনো নির্দিষ্ট সাইজ নাই, তবে ফ্ল্যাট ডিজাইনের একটা নির্দিষ্ট সাইজ আছে, যেমন হচ্ছে এ ফোর সাইজ, ফ্ল্যাট ডিজাইনটা আপনাকে যদি একটা ফ্ল্যাট ডিজাইন বড় করতে বলে আপনি সরাসরি এ ফোর সাইজ একটা পেজ ওপেন করে সেখানে কাজ শুরু করবেন। ফ্ল্যাট ডিজাইনটা হচ্ছে যে জি না সেটা আবার আলাদা, আমরা একটা কাজ জানলে আমরা সেটাও নিতে পারবো, ওই মইটা আমার যে সাইজ হবে দুইটা পার্ট মিলে যে সাইজ হবে আমি সেই সাইজে নিয়ে মাঝখানে মঞ্জুরি যতটুকু চড়া হবে ততটুকু চড়া আমি খালি জায়গা রেখে দুইটা পার্ট আলাদা করবো। ঠিক আছে, যেমন হচ্ছে যেটা বইয়ের কাভারের জন্য যদি আমি, হ্যাঁ সাপোজ আমার বইয়ের কাভারটা হচ্ছে
লম্বা 1000 পিক্সেল, সরা হচ্ছে সরা সেমিস্টাইলে তাহলে সরা 500 দিই, এটা হচ্ছে টোটাল দুই পার মিলে, ঠিক আছে, ফোনটা সোজা করে যখন মিলে রাখছি এখন আমি মাঝখান থেকে আলাদা করব। প্রথম কাজ হচ্ছে এই তিনটা আমি সিলেক্ট করে অ্যালাইন থেকে এখান থেকে আর্টবোর্ড সিলেক্ট করে নেব, আমরা আর্টবোর্ড সিলেক্ট করে মাঝখানে আমরা নিতে চলে আসছি, ঠিক আছে। এখন হচ্ছে দুই পাশ থেকে আমার টোটাল এতটুকু জায়গা বাদ থাকবে ওই কাভারের জন্য। এই জিনিসটা বুঝতে পারছেন, আমরা যখন বাঁশ দেব এইটা থাকবে পিছনের এই পাটটা, আর এটা একটা পাট, এটা একটা পাট। এখন আমরা এই পারে আলাদা ডিজাইন, এই পারে আলাদা ডিজাইন, আবার এটার উপরে কিন্তু লম্বাতে থাকে, এই পাশে বইয়ের এই পাশেও লম্বাতে ডিজাইন থাকে। আমি ঘুরাই দিই এটাতে লিখবো, ঠিক আছে, অথবা এখান থেকে আমি লেখার পরে লম্বা নিয়ে বসাই দেবো। বিশটা যদি না থাকে আপনার আর্টবোর্ডটা নেওয়ার সময়, আর্টবোর্ড যখন প্রথমে আমরা 1000 বাই 500 দিয়ে নিচ্ছি না, তখন আপনার বইয়ের দরকার 1000 বাই 500, আবার এদিকে একটু পাঁচ করে আপনি রাখতে চান একসাথে, তাহলে আপনি ওইখান থেকে 1000 জায়গায় একটু বাড়াই নেন যতটুকু আপনার প্রয়োজন, বাড়াই নিয়ে এই অংশটা আবার ওই পাঁচ করে আপনার ওটার ভিতর চলে যাবে। এই যে আমি প্রথমে আমাদের এখানে দেখেন 1300 পিক্সেল, 1327 পিক্সেলে চলে গেছে, এখান থেকে আমি একটা বক্সে ক্লিক করি যেহেতু আমার পিক্সেলে আছে, এখান থেকে 1000 পিক্সেল আমি দিয়ে দিলাম, লম্বা 1000 পিক্সেলের একটা বক্স আমরা পাইছি, ঠিক আছে। একেবারে কর্নারে আমি বসাই, যে আমার একেবারে বরাবর এই পর্যন্ত চলে আসছে, বা আমার রুলার নাই, এখন রুলারটা নাই, এখন আমি বক্সে যেহেতু নিয়েছি আমি আবার রুলারটা বসাই দিলাম, আমার 1000 পিক্সেল এই দুটো। যেখানে দেখবেন যে প্রায় স্কুল কলেজে লিফলেট বিতরণ করে, এ4 সাইজের বেশিরভাগ হয়, আর এছাড়াও কিছু কিছু কোম্পানি যার নিজের মতো করে বড় ছোট করে তৈরি করে। আমি যদি এই ফ্ল্যাট ডিজাইনটা, আমি একটা লিফলেট বানাচ্ছি ফ্ল্যাট ডিজাইন, এটা এখন আমি আপনাকে দেবো, ঠিক আছে। এখন আমি সাপোজ এটা একটু ছোট বানালাম, কোনো ক্ষতি আছে, ক্ষতি না, তবে এটা যে স্ট্যান্ডার্ড সাইজ সেটা হচ্ছে এ4 সাইজ, সেটা এ4 সাইজ। আর আমি যদি চাই যে আমার নিজের মতো করে আমি সাইজ বড় ছোট করতে পারবো, তার মানে সাইজ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার শুধু আমি যদি এখন এখানে ফ্ল্যাট ডিজাইনের সাইজটা লিখে সার্চ করি, যেই ডিজাইন হোক সাইজ লিখে সার্চ করলে তার যদি নির্দিষ্ট সাইজ থাকে চলে আসবে, যেমন আমার এখানে নির্দিষ্ট যেগুলো হয় সেগুলো এখানে শো করছে, ঠিক আছে। কারণ এ4 ফ্ল্যাট ডিজাইনের যে সাইজটা হয় নির্দিষ্ট শুধু সেই সাইজে আসছে, এছাড়াও কিন্তু দেখেন এই যে এটা একটা ফ্ল্যাট ডিজাইন কিন্তু এটা একটু লম্বা হয়ে গেছে, ঠিক আছে। এছাড়া যদি আমরা আরো নিচে যাবো হয়তো বড় ছোট আমরা দেখতে পাবো, আমি এ4 সাইজ নিলাম না, আমি সরাসরি এটার উপরে কপি করে দেখাচ্ছি, ঠিক আছে, নিতে পারবো সমস্যা তো নাই, নাকি আমি সাইজ নিয়ে করবো। আমার টোটাল পেজ এতটুকু, আমি
ইমেজটাকে লক করে রাখি। প্রথম কাজ হচ্ছে নিচের শেপটা নেওয়া। এখানে নিচের শেপটা আমি এই কর্নার থেকে বা একটু বাইরে থেকে আমি নিলাম সুবিধার জন্য, নিচ থেকে নিলাম, স্ট্রোকে রাখি, পরে আমি কালার চেঞ্জ করব। আমার শুধু এখন হচ্ছে শেপটা নেওয়া। সিলেক্ট করে আমি শিফট ক্লিক করে টানছি, এই যে ডিরেক্ট সিলেকশন দিয়ে একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি শিফট ক্লিক করে টানছি যেন আমি সোজা যায়। আমি যদি এই যে এখন টানি বাঁকা তারা চলে যেতে পারে, আমি যদি শিফট ক্লিক করে তাহলে সে সোজাই যাবে। আচ্ছা একটা পার্ট নিয়ে নিছি সেম, এটা এটু একই স্টাইলে আমি এটাকে কপি করে এখানে বসাই দিই। এটা একটু কোণা আসবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সমান করে নিলাম, দুইটা পার্ট হয়ে গেছে। এখন প্রয়োজন হচ্ছে এই শেপটা, আমি লম্বা একটা শেপ নিলাম, এটাকে ঘুরাই দিলাম, যেটা আমার এই শেপের সাথে আমাকে মিলাই, যেহেতু আমি ওটা কপি করতেছি এটার সাথে আমি মিলাই দিচ্ছি। ওকে, যেহেতু আমাদের এই পর্যন্ত আসবে, বাহিরেগুলো তো আমাদের দেখা যাবে না, আমরা ক্লিপিং মাস করে ফেলবো, তাহলে সমস্যা নেই। আমার এই শেপ এখানে তিনটা শেপ আমার ক্লিয়ার। এখন আপনার হচ্ছে এখানে প্যান্টটা নাকি, যেহেতু আমরা এইটা এই সাইজ যেটা এটা একই সাইজ, তাহলে আমরা এটাকে কপি করে এখানে নিয়ে আসি, নিয়ে আসলাম সেম ভাবে আমার এখানে আরেকটা হবে ছোট বসাই দিলাম। এখানে যেটা হবে সেটা লম্বাতে আরো আরো যাবে একটু নিচে নামবে, এদিক থেকে সোজা করে এটার সাথে সিলেক্ট করে ডিভাইড এন্ড গ্রুপ এই কর্নারটা বাদ আমার লাগবে এইটুকু, এতটুকু আমি একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি, ত্রিভুজ শিফট ক্লিক করে সোজা থাকবে নিচে। এটা থাকবে উপরে, হয়েছে না? এই জিনিসটা হচ্ছে তাহলে সমস্যা নেই। এখন জাস্ট এই জিনিসটা ছোট করে দিয়ে আমি সেটা নিচে দিয়ে দিছি, তাহলে এখন মনে হচ্ছে যে এদিক থেকে ব্যান্ড হয়ে ওদিকে আসছে। সেম ভাবে এটা এটা একই, তাহলে এটাকে আমি এই এটাকে আমি এদিকে এনে ঘুরে দিলাম।
বলতে এইটার এক পাশে গ্রেডিয়েন্ট, আমি তো গ্রেডিয়েন্ট এখন ইউজ করি না, যে পাশে গাঢ় আছে একটু ওই পাশে আর দফা দিয়ে ক্লিক করে নিয়েছি, ঠিক আছে। এই পাটার ব্যাপারটা ক্লিয়ার, এখানে আমি গ্রেডিয়েন্ট একটু ইউজ করি তাহলে দেখতে ভালো দেখা যাবে। আমি আপাতত যেহেতু দেখা যাচ্ছে না নিচেরটা, আমি এখান থেকে ফিল অফ রেখে স্ট্রোকটা উপরে রাখতেছি, স্ট্রোকে আমি কালারটা ইউজ করি, এক পাটে হচ্ছে আইডোফার দিয়ে এই কালারটা, সেকেন্ড পাটে হচ্ছে গাঢ় কালার, আর দুইটার কালারটা এদিক থেকে নিচে দিলেই হচ্ছে, অথবা যে এই যে এতটুকু পর্যন্ত আসছে না, এতটুকু পরিমাণ আমি একটা বক্স নিলাম, এতটুকু পরিমাণ একটা বক্স নিলাম, এখন ইমেজ যেটা আমি বসাবো সাপোজ ইমেজ নিয়ে আসি, ইমেজটা বসাবো সেটা নিচে থাকবো, বক্সটা তো অবশ্যই উপরে থাকতে হবে, না থাকে বক্সের সাথে ইমেজের সাথে ধরে লিখে ম্যাচ করে ফেললাম। এরপর হচ্ছে টোটাল সবকিছু মিলাই দিয়ে দিচ্ছি
চারটা লাগবে রুলার, চারটা একসাথে সিলেক্ট অ্যালাইন, আর বো সিলেক্ট আছে অটোমেটিক। আমার তিনটা বাজ হয়ে গেছে, ঠিক আছে, আমার তিনটা বাজ হয়ে গেছে। এখন কথা হচ্ছে, আমরা যখন ফ্ল্যাট ডিজাইন করছি বা বিজনেস কার্ড ডিজাইন করছি, তখন একটা কথা বলছিলাম যে আমাদের ডিজাইনের সবগুলো ডিজাইনের কিন্তু নির্দিষ্ট একটা এরিয়া দেখে আমরা লেখাগুলো লিখি। ডিজাইন একেবারে কর্নার থেকে হয়, গ্রিড এরিয়া যেটা নিচ্ছি সেটা থেকে হয়, কিন্তু নির্দিষ্ট একটা জায়গা খালি রাখি। সেম ভাবে আমরা ব্যানারেও খালি রাখবো, ফ্ল্যাট ডিজাইনও খালি রাখবো। এই যে ফ্ল্যাট ডিজাইনও কিন্তু যদি আমরা ডিজাইনগুলো দেখি, নির্দিষ্ট একটা জায়গা খালি রাখছে, এতটুকু খালি রেখে এটার বাইরে থেকে আমার লেখাটা শুরু করছে। ব্যানার ডিজাইনও যদি আমি যাই, ব্যানারও দেখবেন নির্দিষ্ট একটা জায়গা খালি রেখে, যে একটা জায়গা খালি রেখে এই পাশ থেকে লিখে কর্নার থেকে লেখে না। সেম ভাবে সব লেখাতে আমাদের ওরকম জায়গা খালি রাখতে হবে। শুধু ব্রোশারের ক্ষেত্রে একটু ভিন্ন, যে আমরা যে ডিজাইনটা করতে সেটা টোটাল পেজে একসাথে ডিজাইন করব, শুধুমাত্র লেখাগুলো আলাদা আলাদা পেজ আমি হিসাব করব। যেমন এখন আমাদের লেখার জন্য চিন্তা করতে হবে, এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, তার মানে এক একটা পেজের জন্য আমার একটা নির্দিষ্ট এরিয়া আমার রেখে দিতে হবে, ঠিক আছে, একটা নির্দিষ্ট এরিয়া। এই এরিয়ার বাহিরে আমার লেখা যাবে না, এই এরিয়ার বাহিরে যাবে না। সেম ভাবে আমার এখান থেকে একটা এরিয়া আমি রেখে দেব। এখন আমার এটা একটা পেজ, এইটুকুর মধ্যে আমার লেখা হবে, এইটুকুর মধ্যে লেখা হবে, এইটুকুর মধ্যে লেখা হবে, আর টোটাল ডিজাইনটা আমি করতে টোটাল একেবারে পেজ জুড়ে আমি ডিজাইন তৈরি করব, টোটাল পেজ জুড়ে আমার ডিজাইন হবে। কারণ আমরা যদি এখানে যাই, কয়েকটা আছে যে আলাদা আলাদা, এগুলো যদি আপনি বলি, আমার ডিজাইনটা কিন্তু একবার টোটাল তিনটা পেজ মিলে একটা পেজ হিসাব করে ডিজাইন করা হচ্ছে, কিন্তু লেখাগুলো শুধু লেখার জন্য আমাদের আলাদা আলাদা পেজ হিসাব করছে। এখন বিষয় হচ্ছে, সাপোজ এটা হচ্ছে আমার ডিজাইন আমি করলাম, এখানে আমার লেখা যেগুলো লেখার আমি সেগুলো লিখলাম। আমার ব্রোশার ডিজাইন আমি পুরোটা তৈরি করলাম না, জাস্ট দেখাচ্ছি। এখন আমরা তো এখানে দেখেন কিছু শ্যাডো দেখা যাচ্ছে, এই শ্যাডো গুলো কি আমরা তৈরি করবো? এটা হবে আমরা যখন একটা পেজ, যখন আমরা এইভাবে তিন পাস করে ফেলবো, পাস করে যখন এরপর আবার যদি আমি এভাবে ছেড়ে দিই, যদি টেবিলের উপর রেখে দিই, তখন দূর থেকে দেখলে আমার দেখা যাবে যে এক পাশে আরেক পাশের ছায়া পড়ছে, তো ছায়াটা অটোমেটিক পড়বে। এখানে জাস্ট প্রেজেন্টের জন্য আপনাকে ছায়াটা দেখাচ্ছে যে হ্যাঁ একটা ছায়া পড়ছে, বাজ আছে এখানে, ঠিক আছে, এই বাসটা অটোমেটিক পড়বে, এই বাজ আমরা দেবো না। তবে হ্যাঁ, এই বাসটা আসবে কোথা থেকে, যেহেতু এখানে যেহেতু দিচ্ছে এই বাসটা, তাহলে আমরা দিতে পারবো। এই বাসটা আমরা ইয়ের মধ্যে মোকাপের মধ্যে দেয়া আছে। আমরা যদি একটা ব্রোশারের মোকাপ ডাউনলোড করি, ব্রোশারের মধ্যে এইটা তিনটা পার্ট আমার আলাদা আলাদা আছে। আমি এটা ব্রোশারের মোকাপ দেখি কেমন আছে, যে ইয়েতে মেইন ফাইলে রেখে সেভ করে দিয়ে দিছে।
আমি করছি এটা বা এইটুকু পাটপাট আমি কেটে নিয়ে যাব, ঠিক আছে? পাটপাট আমি নিয়ে যাব, কিন্তু কিভাবে নেব সেটা একটু এখানে ভিতরে গেলে এটা একটা পাট, এটার উপর আমি ডাবল ক্লিক করলাম, এই পেজটা সামনে আসছে, এটা প্রথম পাট। তাহলে প্রথম পাটে আমার আছে এইটুকু, এইটুকু যদি আমি নিতে হয় তাহলে আমি তো এখন আবার কি আলাদা করব না, এই ডিজাইনটা তো পরে আমার আবার চেঞ্জেস করা লাগতে পারে। আমাদের শুধুমাত্র কাটিং এরিয়া যতটুকু আমি একটা বক্স নিলাম, সেই বক্সের সাথে আমার এই ডিজাইন আমি সিলেক্ট করে কন্ট্রোল সিলেক্ট ইমেজ করে ফেললাম, ঠিক আছে? এখন এই অংশটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি আমার মোকাবে নিয়ে বসাবো। এখানে আমি ক্লিপিং মার্ক করে ফেলছি না, আমি আবার ক্লিপিং মার্ক থেকে খুলে ফেললাম, খুলে আমার এই যে সাইজটা, এই সাইজটা তো আমার একই সাইজ হতো সবগুলো, এই পাশে নিয়ে বসাইলাম। এখন আবার আমি সিলেক্ট করে আমি শুধু এই অংশটাকে কন্ট্রোল সেভেন মাঝখানের অংশটা, ঠিক আছে? এটা আবার কন্ট্রোল সি দিয়ে কপি করে সেকেন্ড পার্টটা হচ্ছে আমার এইটা, এটা ডাবল ক্লিক, এখানে আসলাম কন্ট্রোল বি। আমি আবার এখানে গিয়ে আবার ক্লিপিং মাস খুলে এ পাশে চলে গেলাম বক্সটা নিয়ে, এখানে আবার সিলেক্ট করে এখন এই অংশটাকে কপি করে আমি আবার এখানে নিয়ে যাব থার্ড অপশন কন্ট্রোল। ফাইলটা অনেক বড় ফাইল, 6000 পিক্সেলের সাইজ, আমি এখানে উপরে 1000 লিখে দেবো, 1000 এর সাথে আমার যত দরকার নিচেরটা অটোমেটিক নিয়ে নেবে।
সবগুলো দেখি একটাদের উপরে আপলোড করা যাবে, আপলোড করা যাবে। কিছু কিছু সাইডে সর্বোচ্চ 1500 বা কিছু সাইডে সর্বোচ্চ 1200 আছে, 1200 পিক্সেল। এখন দেখা যায় যে এখন কোন সাইডে কত আছে জানা নাই আমার। তো আমরা যদি 1000 পিক্সেলে নিই তাহলে মোটামুটি যে কোনো জায়গায় আমি আপলোড করতে পারবো। আমি যেমন ডিজাইন কার্ডে যদি আপলোড করতে যাই 1200 পিক্সেলের উপরে আমি আপলোড করতে পারবো না। তার উপরে হচ্ছে একসাথে 5টা দিতে গেলে 5টা মিলে 5000 পিক্সেল হতে হবে। তো সেই ক্ষেত্রে তো আমি তাহলে 5টা দিতে গেলে 1200 পিক্সেল করে দিলে হচ্ছে না, 1000 করে হলে পারফেক্টলি। আবার freelancer.com এও 1500 পিক্সেলের উপরে দিতে পারবো না, ফলে সেখানে আমরা 1000 পিক্সেল নিলে পারফেক্ট, সে উইন করবে আমার কাজটা যে হ্যাঁ এটা পারফেক্ট হয়েছে, তখন মেইন ফাইল পাঠাতে গেলে আমরা এই ফাইলটা পাঠাই দেবো। এটা আমরা আশেপাশে যে কোনো ইয়ে আছে পাঠাই দেবো, যে এখানে আমি ক্লিপিং মাস্ক করে না, ক্লিপিং মাস্ক খুলে ফেলবো। খুলে আমার টোটাল ডিজাইন যতটুকু, টোটাল ডিজাইন হচ্ছে ব্লেড এরিয়া সহ এতটুকু, এতটুকু সিলেক্ট করে রুলারগুলো বাদ কন্ট্রোল সেভেন, ঠিক আছে, এইটুকু আমি ক্লায়েন্টকে মেইন ফাইল আমি দিয়ে দেবো। এভাবে দেখি একেবারে সোজা এখানে মেইন ফাইলটা তাকে আমি সাবমিট করবো।